আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। খুশিস কিচেনের লাইফস্টাইলে আজকে আমি ইফতারের জন্য একদম ঝটপটভাবে খুবই ক্রিসপি একটা চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করব। এত বেশি ক্রিসপি আর এত বেশি মজার এই চিকেন ফ্রাই, আপনি চাইলে ইফতার ছাড়াও চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে দিতে পারেন। একদম কম উপকরণে আর একদম ঘরোয়া মশলায় এই চিকেন ফ্রাইগুলো আমি তৈরি করেছি। সব কিছু মিলিয়ে এই চিকেন ফ্রাইগুলো তৈরি করতে সময় লাগবে মাত্র 10 থেকে 15 মিনিট। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, আর একটি লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য আমি আধা কেজি চিকেন নিয়েছি, চিকেন উইংস নিয়েছি আমি, যেহেতু উইংস ঝটপট হয়ে যায়। আপনারা চাইলে মুরগির যে কোনো পিসকে ছোট করে নিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 1 টেবিল চামচ সিরকা, এটা বাটার মিল্কের কাজ করবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিব 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চা চামচ মরিচ গুঁড়ো, এটা আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম সামান্য টেস্টিং সল্ট, এটা বাদ দেওয়া যায়। এখন ভালো করে মেখে নিব। ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেখে দিতে পারেন, বা যতক্ষণ ময়দা তৈরি করছি ততক্ষণ রেখে দিলেই হবে। দিয়ে দিলাম 1.5 কাপ ময়দা আর 1/2 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে শুধু ময়দা দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়ো, সামান্য হলুদ, লবণ স্বাদ মতো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এই সামান্য কিছু উপকরণ দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চিকেনগুলোকে ময়দায় কোট করে নিব। চিকেনগুলোকে প্রথমে হালকাভাবে ময়দায় কোট করে নিলাম। এখন পানিতে ডুবিয়ে নিব। পানিতে ডুবিয়ে তুলে নেব সাথে সাথে। এখন ময়দাতে ভালো করে কোট করে নেব। ভালো করে চেপে 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 আপনাকে ময়দাতে কোট করে নিতে হবে। যত চেপে চেপে আপনি এই কাজটি করবেন, তত সুন্দর করে ফ্লাওয়ার ক্রিয়েট হবে। দেখুন আমি কিভাবে করছি, কত সুন্দর ফ্লাওয়ার ক্রিয়েট হয়ে গেছে। দেখুন এভাবে যত চেপে চেপে আপনি করবেন, তত সুন্দর ফ্লাওয়ার ক্রিয়েট হবে। এভাবে প্রত্যেকটা চিকেনকে আমি এখন করে নিব, ময়দাতে ভালো করে কোট করে নিব। চেপে চেপে এভাবেই কোট করে নিতে হবে। কোট করে কিন্তু রেখে দেওয়া যাবে না, 2-3টা করে কোট করে সাথে সাথে তেলে ফ্রাই করে নিতে হবে, না হলে কিন্তু ফ্লাওয়ারগুলো নষ্ট হয়ে যাবে। আমি কোট করে নিয়েছি, এই যে দেখুন 4টা পিস প্রথমে কোট করে নিয়েছি। এখন এগুলোকে তেলে ছেড়ে দিব। তেলে ছেড়ে দিয়ে 1 পিট গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু নাড়া যাবে না। 1 পিট গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর আমি উল্টে দেব। 2 পিট ভালো করে মচমচে ক্রিসপি গোল্ডেন হয়ে যাওয়ার পর আমি তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর ইয়াম্মি দারুণ মজাদার একটি চিকেন ফ্রাই তৈরি হয়ে গেছে। এভাবে সবগুলো চিকেন ফ্রাইকে আমি মচমচে ক্রিসপি করে তৈরি করে নিব। এই চিকেন ফ্রাইটা খেতে অসম্ভব মজা। ইফতারি টেবিলে এমন একটি চিকেন ফ্রাই থাকলে বাচ্চারা খুশি হয়ে যাবে। তৈরি হয়ে গেল দারুণ মজাদার সুপার ক্রিসপি চিকেন ফ্রাই। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।